প্রথমবার আপনি যখন এই প্রোডাক্ট লিস্টে আসেন তখন কিন্তু পাবলিশ সিলেক্ট করা থাকে, পাবলিশ প্রোডাক্টের লিস্টগুলাই এই লিস্টে থাকে। পাবলিশ হচ্ছে যে প্রোডাক্টগুলো শুধুমাত্র মানে ফ্রন্ট প্যানেলে ডিসপ্লে হচ্ছে, কাস্টমার দেখতে পারতেছে ওই প্রোডাক্টগুলো। সো তারপরে হচ্ছে অল স্ট্যাটাস যদি আপনি সিলেক্ট করেন তাহলে সব ধরনের স্ট্যাটাস মিলে ঝিলে আপনার কাছে মিক্সড আকারে এই প্রোডাক্ট লিস্টগুলো আপনার সামনে ডিসপ্লে হবে। ঠিক আছে, দেখেন সব কিছুই আছে এখানে, স্টোর আউট আছে, পাবলিশ আছে, বিভিন্ন প্রোডাক্ট যা যা আছে সবই আপনি এখানে মিক্সড আকারে দেখতে পারবেন। তারপরে আছে আনলিস্টেড প্রোডাক্ট। আনলিস্টেড প্রোডাক্ট আপাতত নাই, আনলিস্টেড প্রোডাক্ট কী এটা আমি পরে ডিটেলস আলোচনা করছি, এটা কেন ব্যবহার করবেন কখন কী, সো আপাতত নাই আমি এটা দেখাচ্ছি না। তারপরে হচ্ছে প্রাইভেট, তারপরে হচ্ছে দেখেন যেই প্রোডাক্টগুলো আপনি প্রাইভেটের মধ্যে রাখবেন ওই প্রোডাক্টগুলোও আপনি এখানে দেখতে পারবেন। দেখেন এখানে তিনটা প্রাইভেট প্রোডাক্টে দেখাচ্ছে এখান, আর প্রাইভেট প্রোডাক্ট লিস্ট, পাবলিশ প্রোডাক্ট, আনলিস্টেড প্রোডাক্টগুলো আমি ডিটেলস একটু পরে আলোচনা করব। ঠিক আছে, আপনাকে প্র্যাকটিক্যাল দেখাবো করে, বাট এটা জাস্ট লিস্ট, এই জন্য আর ডিটেলস আলোচনা করছি না। সো এখানে এইভাবে লিস্ট পেয়ে যাবেন। তারপরে ধরেন ট্রাস্ট, ট্রাস্ট আছে, ট্রাস্ট হচ্ছে আপনি যে প্রোডাক্টগুলো ডিলিট করে দিয়েছেন ওই প্রোডাক্টগুলোও আপনি যদি ট্রাস্টে আসেন এখানে তারপরেও পেয়ে যাবেন। ধরেন আপনি সাত দিন এক মাস পরে মনে হলো না প্রোডাক্টটা আবার দরকার আপনার, এখান থেকে আবার আপনি এটাকে পাবলিক করে দিতে পারবেন। তারপরে আবার চাইলে প্রয়োজনীয় কোনো ইনফরমেশন আপডেট করে নিতে পারবেন, তাহলে এই প্রোডাক্টেই আপনার কাজ চলবে, আবার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। আপনার সম্পূর্ণ শুরুর থেকে আবার এই প্রোডাক্টটা অ্যাড করতে হবে না, এতে করে আপনার অনেক টাইমও বাঁচবে মাঝে মাঝে। যাই হোক, এটা গেল ট্রাস্টেড। তারপরে হচ্ছে লো স্টক তো দেখানো হয়েছে, স্টক আউট দেখানো হয়েছে। তারপরে হচ্ছে কালার ভেরিয়েশন প্রোডাক্ট, এখানে যদি আপনি কালার ভেরিয়েশন সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র কালার ভেরিয়েশন যেই প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। এখানে দেখেন একটা দেখাচ্ছে, আর কালার ভেরিয়েশন প্রোডাক্ট কী আমি ডিটেলস আলোচনা করবো একটু পরেই, আর হচ্ছে প্র্যাকটিক্যালও দেখাবো কীভাবে অ্যাড করবেন ওই টাইপের প্রোডাক্ট, আর ওই জিনিসটা কি আমি সবই দেখাচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে সাইজ ভেরিয়েশন প্রোডাক্ট আছে, এটাকেও যদি আপনি ফিল্টার করেন তাহলে দেখেন সাইজ ভেরিয়েশন যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, এই লিস্টে এখানে আপনি পেয়ে যাবেন। আর সাইজ ভেরিয়েশনও আশা করি যদি না বোঝেন নো প্রবলেম, একটু পরে আমি আপনাকে দেখাবো ডিটেলস কী কীভাবে অ্যাড করবেন না করবেন এই জিনিসগুলো। আগে এখন জাস্ট ফিল্টারের অপশনটা আপনি দেখে রাখেন। আশা করি এখন আপনি এই প্রোডাক্ট এই ফিল্টারগুলো বুঝতে পারছেন। বাট